শিক্ষা মন্ত্রণালয় থেকে নোটিশ প্রকাশ করা হয়েছে তোমাদের পরীক্ষা আবারও হচ্ছে না এক্ষেত্রে কোন কোন পরীক্ষাগুলো স্থগিত ঘোষণা করা হয়েছে সেটা বলছি এখানে এই ডিসিশনটা মোটামুটিকে পারফেক্ট আছে কেন অনেক দিন আগে জানিয়ে দেওয়া হয়েছে শিক্ষার্থীরা সময় নিয়ে একটু যাচাই বাছাই করতে পারবে এবং সময় দিতে পারবে এবং তাদের পরীক্ষা কবে থেকে শুরু হবে সে বিষয়গুলো আমি বলে দিচ্ছি কারণ রুটিন দেখিয়ে দেখিয়ে বলবো যে কোন কোন পরীক্ষাগুলো স্থগিত তারা করেছে ইতিমধ্যে আমরা ঢাকা বোর্ডের ওয়েবসাইটে অনেকক্ষণ বসে থেকে তারপর হচ্ছে যে ঢুকতে পারছি তারপর এখন সব কিছু দেখতে পাচ্ছি না তার নোটিসটা আমরা লাস্ট দেখতে পেয়েছিলাম যেখানে তারা নোটিশের মাধ্যমে জানিয়েছে কোন কোন পরীক্ষা স্থগিত এখানে আমি তোমাদেরকে একটু আগে বলে রাখতে চাই যে আগে যে নির্দেশনা দিয়েছিল সেখানে কিন্তু আঠারো তারিখের ভূগোল পরীক্ষা একুশ তারিখে রসায়ন তেইশ তারিখে রসায়ন মানে রসায়ন ইসলাম ইতিহাস ইতিহাস উৎপন্ন ব্যবস্থাপনা এগুলো প্রথম ও দ্বিতীয়পত্র পরীক্ষা স্থগিত তারপর অর্থনীতি প্রথম পত্র পরীক্ষা স্থগিত ঘোষণা তারা করেছে অর্থাৎ পঁচিশ তারিখ পর্যন্ত এই পরীক্ষাগুলো করেছে সেকেন্ড তারা পরীক্ষা করেছে এখানে আমরা যদি নোটিশটা তোমাদেরকে দেখাই তারা বলেছে যে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে অনিবার্য কারণবশত ওকে অনিবার্য কারণ তো এখানে বলেছে আগামী আঠাশ সাত দুই হাজার অর্থাৎ এখানে জুলাই মাসের আঠাইশ তারিখে বলা হয়েছে তারিখ থেকে এক আট দুই হাজার চব্বিশ পর্যন্ত অনুষ্ঠান ঢাকায় ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা করা হলো পরীক্ষার পরবর্তী সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তী জানিয়ে দেওয়া হবে এখানে বলে রাখি এটা ঢাকা বোর্ড দিলেও প্রত্যেকটা বোর্ডের আলাদা আলাদা তালিকা প্রকাশ করবে এক্ষেত্রে প্রত্যেকটা বোর্ডই পরীক্ষা করছে এই যে দেখতে পাচ্ছি ইতিমধ্যে সব জায়গায় প্রকাশিত হয়েছে যে পরীক্ষা কিন্তু সব বোর্ডের স্থগিত এটা ঢাকা বোর্ড নোটিশ দিয়েছে কুমিল্লা বোর্ড তোমার বোর্ডে তুমি নোটিশ যাও সেখানে পাবা সো কী বোঝাচ্ছে এইরকমের তামসাইয়ের আগেও করেছে বাট নর্মালি এখানে বুঝিয়েছে যে আঠাশ তারিখ থেকে এক তারিখ পর্যন্ত পরীক্ষাগুলো হবে না চার তারিখ থেকে পরীক্ষাগুলো হবে চলো দেখে নেই এবার কোন কোন পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে লাস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি যে তোমাদের আঠাশ তারিখে ভূগোল দ্বিতীয় পত্র পরীক্ষা রয়েছে যেটা সরি দ্বিতীয় পত্র যে পরীক্ষাটা আর হচ্ছে না উনত্রিশ তারিখে তোমাদের পরীক্ষা রয়েছে পৌরীতি সোশিয়েশন জীববিজ্ঞান ফার্স্ট আর হচ্ছে ব্যবসা সংগঠন ফার্স্ট এটা পরীক্ষাটা হবে না একত্রিশ তারিখে পৌরনীতি দ্বিতীয় জীববিজ্ঞান দ্বিতীয় ব্যবসা সংগঠন দ্বিতীয় হবে না এই পরীক্ষাটা হবে না মনোবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা হবে না কৃষি হবে না মৃত্তিকা বিজ্ঞান হবে না নাট্যচারুকলা হবে এগুলো হবে না অর্থাৎ মনোবিজ্ঞান কৃষিকে মৃত্তিকা বিজ্ঞান পরীক্ষা হবে না চার তারিখের পর থেকে চার তারিখ থেকে পরীক্ষা হবে অর্থাৎ মনোবিজ্ঞান কী শিক্ষা মেট্রিকে বিজ্ঞান থেকে তোমাদের পরীক্ষা হবে গণিত থেকে পরীক্ষা হবে ইসলাম শিক্ষা থেকে পরীক্ষা হবে ফিন্যান্স থেকে পরীক্ষা হবে তো সায়েন্স কমার্সের শিক্ষার্থীরা তোমার যদি কী শিক্ষা থাকে তুমি কী শিক্ষার উপর প্রিপারেশন নাও মনোবিজ্ঞান এগুলো থাকলে প্রিপারেশন নাও সায়েন্সের শিক্ষার্থীরা সরাসরি হায়ার মাত্রার উপর প্রিপারেশন নাও এখন থেকে টুকটাক কেমন আর মানবিকের শিক্ষার্থীরা তুমি এখানে মনোবিজ্ঞান দ্বিতীয় মনোবিজ্ঞান দ্বিতীয় কী শিক্ষা দ্বিতীয় মেট্রিক বিজ্ঞান দ্বিতীয় ইসলাম শিক্ষা দ্বিতীয় এগুলোর উপরে এখন থেকে প্রিপারেশন নাও ওভারঅল তোমাদের এক তারিখ পর্যন্ত মনোবিজ্ঞান পর্যন্ত কি শিক্ষা পর্যন্ত রুটিনে দেখবো সবগুলো পরীক্ষা হচ্ছে না তো সায়েন্সের আপত্ত পরীক্ষা স্থগিত হয়েছে রসায়ন ফার্স্ট সেকেন্ড জীববিজ্ঞান ফার্স্ট সেকেন্ড মানবিকের পরীক্ষা ব্যবস্থাপনা ফার্স্ট সেকেন্ড আর ব্যবসা সংগঠন ফার্স্ট সেকেন্ড তার সাথে এখানে কি শিক্ষা প্রথমপত্র মনোবিজ্ঞান প্রথমপত্র পুরোনীতি প্রথম ও দ্বিতীয় পত্র তোমাদের হচ্ছে অর্থনীতি প্রথম পত্র পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে আশা করি তোমরা তালিকাটা পেয়ে গেছো এবং এখানেও তোমরা বুঝেছ দেখো এটা ঢাকা বোর্ড প্রকাশ করে ঢাকা বোর্ডের একমাত্র অন্যান্য বোর্ডগুলো প্রকাশ করছে সো এমনটা শুধু ঢাকা বলতেছি সব বোর্ডেরই পরীক্ষা ঘোষণা করেছে এখন যদি শুধু ঢাকা বোর্ডে পরীক্ষা স্থগিত করে তাহলে এর থেকে মনে হয় না যে বোকামি আর কোথাও আছে সো ওইরকমটা আমার মনে হচ্ছে না আচ্ছা এখানে দেখতে পাচ্ছি আমরা আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ডের কথা বলেছে তার মানে সারা দেশে পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে হানড্রেড পার্সেন্ট শিওর থাকো সবাই বলে দিচ্ছি যে ভাইয়া এটা হানড্রেড পার্সেন্ট শিওর যে সব বোর্ডের পরীক্ষা স্থকে তো এখানে নোটিসে ঢাকা বোর্ড দেখতে জন্য কেউ কনফিউজ হবে না বিশেষ করে ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা আশা করি তোমাদেরকে ইনফরমেশনগুলো আমি দিতে পারলাম চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রেখো তোমাদের সব আপডেট সবসময় পাওয়ার জন্য আল্লাহ হাফেজ